1947 সালে 15 আগস্ট আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিখ্যাত উক্তিটি প্রতিটি ভারতবাসীর মনে সাড়া জাগিয়ে তুলেছিল। নারী পুরুষ নির্বিশেষে সকলেই দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি 38/2 এলগিন রোড, পিছনে দেখতে পাচ্ছ নেতাজি ভবন। এর ভেতরে প্রবেশ করে একটু এগোতেই হাতের বাঁদিকে রয়েছে ওয়ান্ডারার BLA 7169। এই গাড়িটি চালিয়েই শিশির কুমার বসু 1941 সালে 16 জানুয়ারির রাতে নেতাজিকে গোমো স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আরও কিছু দূর গেলেই চোখে পড়বে সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে নেতাজি গোপনে গৃহত্যাগ করেছিলেন। 1919 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষা দেওয়ার জন্য বিলেতে পাড়ি দেন। 1920 সালে সেই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও ব্রিটিশদের অধীনে চাকরি না করে তিনি সোজা এই বাড়িতেই ফিরে এসেছিলেন। আসতে হবে, কিছু করতে হবে, টিকিট কাউন্টার এবং এটা কী কী বার খোলা থাকে, কী কী বার বন্ধ থাকে, টাইমিং সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। বেশি সালে 15 আগস্ট আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন। তবে এই স্বাধীনতা দিবস শুনলেই, 15 আগস্ট শুনলেই যার নামটা আসবেই, আসতে বাধ্য, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আজকে আমরা চলে যাব সেই মানুষটির বাড়িতে, 38/2 এলগিন রোড নেতাজি ভবনে চলে যাব এবং ওখানটায় গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী আছে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন দাঁড়িয়ে আছি 38/2 এলগিন রোড, পিছনে দেখতে পাচ্ছ নেতাজি ভবন। তো আজকে আমি চলে এসেছি নেতাজি ভবনে। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে নেতাজির বাড়িটা একবার ঘুরে যাব। তো আমি এখন দাঁড়িয়ে আছি 38/2 নেতাজি ভবনে, পিছনে দেখতে পাচ্ছ নেতাজি ভবন। তো চলো ওটাই ঢোকা যাক। মানে এখানটা এসলে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হচ্ছে ভাই, যে কোথায় দাঁড়িয়ে আছি, রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে ভাই, কোথায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো চলো বেশি কথা বলবো না, ভেতরে প্রবেশ করা যাক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বিখ্যাত উক্তিটি প্রতিটি ভারতবাসীর মনে সাড়া জাগিয়ে তুলেছিল। নারী পুরুষ নির্বিশেষে সকলেই দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। তার নীতি ও আদর্শ দেশবাসীকে এতটাই উদ্বুদ্ধ করেছিল যে তিনি হয়ে উঠেছিলেন সকলের নেতাজি। পরাধীন ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশদের উত্থান করতে নেতাজি তার জীবন লড়িয়ে দিয়েছিলেন। ভারতবর্ষের এই সূর্য সন্তান 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। আজ 15 আগস্ট উপলক্ষে নেতাজির ভবন সম্বন্ধে রইল বিশেষ কিছু জানা অজানা তথ্য। আমি এখন আছি 38/2 এলগিন রোড নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। আর প্রথমেই আমি একটা কথা বলে দিই তোমাদের, সবার ভুল ধারণা, তোমরা অনেকেই ভাবো যে এখানে নেতাজির গাড়িটি ছাড়া হয়তো, নেতাজির বাড়ি ছাড়া হয়তো আর কিছুই নেই এখানে। সেই ধারণাটা আমি পাল্টে দিতে চাই একদম, কারণ ভিতরে অনেক কিছু আছে মিউজিয়ামে। এটা A to Z নেতাজির জিনিসপত্র এখানে আছে। নেতাজি যে কোটটা পরতেন, ঠিক আছে, নেতাজির তলোয়ার, নেতাজির মানে অনেক কিছু এখানে আছে। নেতাজি যে থালায় খেতেন, শুতেন, যেখানে সব কিছু আছে। তবে বেশিরভাগটাই ক্যামেরা করতে দেবে না, মানে মিউজিয়ামটা পুরোটাই যেখানে দেখার মতো আছে সেখানটা পুরো ক্যামেরা করতে দেবে না। ঠিক আছে, তো ওখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। যার ঠিক আছে, এখানে কীভাবে আসতে হবে, কিছু করতে হবে, টিকিট কাউন্টার এবং এটা কী কী বার খোলা থাকে, কী কী বার বন্ধ থাকে, টাইমিং সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। নেতাজি ভবন হলো কলকাতায় অবস্থিত একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। এখানে সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক।
এখানে একটি জাদুঘর, মহাফেজখানা এবং একটি গ্রন্থাগার রয়েছে। সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু নেতাজি রিসার্চ ব্যুরো পরিচালনা করেন। ভবানীপুরে লালা লাজপত রায় রোডে এই বাড়িটি অবস্থিত। ভবানীপুর অঞ্চলের কলকাতা মেট্রো স্টেশনটির নাম এই বাড়ির নামানুসারে নেতাজি ভবন মেট্রো স্টেশন রাখা হয়েছে। এলগিন রোডে প্রবেশ করতে চলেছি, আমি দেখতে পাচ্ছ তো এখানটায় টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কাটবো, তারপর ভিতরে প্রবেশ করবো। আর কী আছে তোমাদেরকেও দেখাবো, আর তার সঙ্গে থাকছে প্রচুর জানা অজানা তথ্য, ভিডিওটা দেখতে থাকো। এ ফিউ মোমেন্টস লেটার এই যে টিকিট 20 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছি, এরপর তোমাদেরকে দেখাবো যে নেতাজির এখানে কী কী আছে, সমস্ত কিছু তোমরা এই ব্লগটার মাধ্যমে দেখতে পাবে। নেতাজির এই বাড়িটি থামওয়ালা লম্বাটে ধাঁচের একটি তিনতলা বাড়ি। বাড়ির বাইরে ডান দিকে শ্বেত পাথরের ফলকে লেখা আছে জে এন বোস এবং বাঁ দিকে নেতাজি ভবন ও বাড়ির নম্বর। বাড়ির ভেতরে প্রবেশ করে একটু এগোতেই হাতের বাঁ দিকে রয়েছে ওয়ান্ডারার BLA 7169। এই গাড়িটি চালিয়েই শিশির কুমার বসু 1941 সালে 16 জানুয়ারির রাতে নেতাজিকে গোমো স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আরও কিছু দূর গেলেই চোখে পড়বে সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে নেতাজি গোপনে গৃহত্যাগ করেছিলেন। এই সিঁড়ির সামনের দালানেই সেই ঐতিহাসিক রাতে রাখা ছিল কালো রঙের ওয়ান্ডারার গাড়িটি। এই বাড়িটির দ্বিতলে নেতাজির শয়নকক্ষ রয়েছে, যেখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ঠিক সেই রকমভাবেই সাজানো আছে যেই রকম তার গৃহত্যাগের আগের দিনটিতে ছিল। এছাড়াও নেতাজির অধ্যয়ন কক্ষটিকেও অতি যত্নের সহিত পূর্বের অবস্থাতেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বাড়ির শীর্ষতলে নেতাজির ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের সাথে সম্পর্কিত অনেক নথি ও ছবি নিবন্ধগুলি কালানুক্রমিকভাবে সাজানো আছে। নেতাজির শৈশব থেকে শুরু করে ধীরে ধীরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রে পরিণত হওয়া ও পরবর্তীকালে একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে নিজেকে দেশের প্রতি উৎসর্গ করার কাহিনীকে চিত্রিত করে। এছাড়াও এখানে নেতাজির ইউরোপ সফর সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও ছবি ব্যবহৃত জিনিসপত্রের আলাদা একটি গ্যালারিও রয়েছে। তার মহামূল্যবান পায়ের ছাপ এই মিউজিয়ামে আজও সযত্নে সংরক্ষিত আছে। এই বাড়ির মূল দালানে আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মৃতিসৌধের একটি প্রতিরূপ রয়েছে। জাপানিদের আত্মসমর্পণের পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরের এক্সপ্ল্যানেডে 8ই জুলাই 1945 সালে এই স্মৃতিসৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্মৃতিসৌধটির উপর আজাদ হিন্দ ফৌজের নীতিবাক্য লেখা ছিল, ইত্তেহাদ, ইতমাদ এবং কুরবানি, এই তিনটি শব্দ খোদাই করা ছিল। সেই বছরেই ব্রিটিশ বাহিনী সিঙ্গাপুরে ফিরে গেলে ব্রিটিশদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান কমান্ডার লর্ড লুই মাউন্টব্যাটেনের নির্দেশে মূল স্মৃতিসৌধটি ধ্বংস করে দেওয়া হয়। নেতাজি ভবনের অন্দরমহলে একটি মিউজিয়াম লাইব্রেরি আর্কাইভস রয়েছে। 1961 সালে নেতাজি রিসার্চ ব্যুরো কর্তৃক নেতাজি মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও ইতিহাসে নেতাজি রিসার্চ ব্যুরোর অসামান্য অবদান রয়েছে। সারা বিশ্ব থেকে নেতাজি জীবনের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন অমূল্য বস্তু সংগ্রহ করে নেতাজি ভবনে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক এডওয়ার্ড ফার্লি ওটেনের বর্ণবিদ্বেষী আচরণের কঠোর প্রতিবাদ করায় সুভাষচন্দ্র বসুকে যখন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল তখন তিনি এই বাড়িতেই থাকতেন। পরে যদিও তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন
এবং সেখান থেকে পড়াশোনা শেষ করে 1919 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য বিলেতে পাড়ি দেন। 1920 সালে সেই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও ব্রিটিশদের অধীনে চাকরি না করে তিনি সোজা এই বাড়িতেই ফিরে এসেছিলেন। এরপর তার জীবনের এক অন্য অধ্যায় শুরু হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে তিনি অতপ্রতভাবে জড়িয়ে পড়েন। 1930 সালে তিনি কলকাতার মেয়র পদে, তারপর 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন। রাজদ্রোহিতার অপরাধে 1940 সালে তাকে গ্রেপ্তার করা হয়। জেল থেকে মুক্তি পেলেও এলগিন রোডের এই বাড়িতে তাকে কড়া নজরদারির মধ্যে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। যদিও ভারতের এই বীর সন্তানকে বেশি দিন এই চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যায়নি। তিনি পুলিশ ও ব্রিটিশ গোয়েন্দাদের সদা সতর্ক নজরদারি এড়িয়ে পাঠানের ছদ্মবেশে নেতাজি ভবন থেকে বার্লিনের উদ্দেশ্যে পলায়ন করেছিলেন। এরপর তিনি জার্মানি বোট ইউ 180 এবং জাপানি সাবমেরিন আই 29 করে জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে সেখানে তার ঘাঁটি পত্তন করেন এবং গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। সেখান থেকে ইম্পেরিয়াল জাপানিজ আর্মির সহযোগিতায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরু স্বয়ং নেতাজি ভবন পরিদর্শন করতে এসেছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিরা নেতাজির এই বাসভবনটি পরিদর্শন করে ধন্য হয়েছিলেন। তো নেতাজির বাড়ি থেকে এই মাত্র বেরালাম। আমি এখানে এসেছিলাম 10টা নাগাদ, এখনো বাজে 3টা, প্রায় 3 ঘন্টা ওখানে ছিলাম। তো অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু দেখলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রাস্তায় হাঁটছি, এবার বাস ধরবো, বাস ধরে বাড়ি যাব, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। প্রচুর কথা আছে নেতাজির সম্পর্কে, কারণ ওখানে আমি অনেক কিছু দেখলাম। এইমাত্র বাড়ি আসলাম। তো যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলতে গেলে এই 10 মিনিটের ভিডিওই পর্যাপ্ত নয়, তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি নেতাজির বাড়িতে গিয়ে দেখেছি, সেগুলো সব আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এখন মানুষের ধৈর্য অনেক কমে গেছে। সেই লং ভিডিও করে দিলে মানুষ দেখতে চায় না, মানুষের ধৈর্য কমে গেছে, যার জন্য 10 মিনিটের ভিডিও আমি কিছুটা বলেছি তোমাদের। বাকি সেকেন্ড পার্টে আসছে যে নেতাজির বাড়িতে আমি কী কী দেখলাম, ওখানে কী কী আছে, বিশেষ করে নেতাজি মিউজিয়ামের উপর বেস করে এই পরবর্তী ভিডিওটা আমার চ্যানেলে আসছে খুবই শীঘ্রই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ প্রচুর হেঁটেছি তোমাদের জন্য। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এমন কোনো মানুষ নেই যে নিন্দা করে, সবাই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটু হলেও জানে এবং ভালোবাসে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। নেক্সট পার্টটা খুব শীঘ্রই আসে। চলো টাটা।